ঈদের দিনে বাইক নিয়ে ঘুরতে বেরিয়ে দুর্ঘটনার কবলে দুই যুবক। গুরুতর জখম অবস্থায় তাদেরকে ভর্তি করা হলো আরামবাগ মেডিকেল কলেজ হাসপাতালে। ঘটনাটি ঘটেছে আরামবাগের কানপুর সংলগ্ন এলাকায়। জানা গেছে, ওই দুই যুবকের বাড়ি আরামবাগের মায়াপুরের মাদারতলায়। ওই দুই যুবক বাইক নিয়ে ঘুরতে বেরিয়েছিলেন, কিন্তু নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারে জমিতে নেমে যায়। এই ঘটনায় দুজনেই গুরুতর জখম হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে আরামবাগ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। নাম একজনের নাম আজিজ শেখ আজিজ, আর একজন মানে নিয়ন্ত্রণ হারিয়ে ডান দিকে নেমে গেছে রাস্তা থেকে, ডান দিকে অপোজিটে জমি বাড়িতে নেমে গেছে। একটু উঁচু জমি বাড়ি ছিল, নেমে গিয়ে ওখানে একটা লোহার পোস্টারে বোধ হয় লেগেছে মাথাটা। সব ছেড়ে ছুড়ে আমরা তো পালাবই, ফুল স্পিডে দৌড়ে যাবই, আমরা খেলবো শিখবো পড়বো নাচবো। বাচ্চাদের কিডজি থেকে দূরে রাখা অসম্ভব। কিডজি ইন্ডিয়ার ফেভারিট প্রিস্কুল।